সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে রাজধানী সহ জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা রবিবার সন্ধ্যা থেকে নতুন করে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় আন্দোলনকারীরা রাস্তায় নেমে স্লোগান দেওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা তবে দফায় দফায় আন্দোলনকারীরা রাস্তায় নামার চেষ্টা করে যাচ্ছে রাজধানীর শাহবাগ প্রেসক্লাব পল্টন ও আশপাশের সব এলাকায় কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী রাস্তায় বের হওয়া মানুষদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রয়োজন ছাড়া চলাচলে বাধা দিচ্ছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে গতকাল সারা দেশে শতাধিক মৃত্যু হয়েছে আজ আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা কর্মসূচি রয়েছে